নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কিছুক্ষণ আগেই মোহনবাগান দল সই করলো স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউৎসেকে। হেক্টর ইউৎসে, যিনি লাস্ট সিজন ইউরোপা লা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পারফরমেন্স করেছিলেন, তো সেই হেক্টর ইউৎসেকেই সই করলো মোহনবাগান দল। তিনি ফ্রি এজেন্ট ছিলেন 1 জুলাই 2023 থেকে, সেইখান থেকেই মোহনবাগান তুলল এই প্লেয়ারটাকে। এই প্লেয়ারটির বয়স 35, ইনি একজন স্প্যানিশ ফুটবলার যার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি এবং এই সেন্টার ব্যাকের মার্কেট ভ্যালু 1 কোটি 60 লক্ষ টাকা, যিনি লাস্ট সিজন ওমেনিয়া নিকোসিয়া দলে খেলেছিলেন। তো মোহনবাগান দল কিন্তু সই করলো হেক্টর ইউৎসেকে। তো একটা জিনিস মাথায় ঢুকছে না, মোহনবাগান দল এই সিজনে এত কটা বিদেশিকে সই করে কি করবে? অলরেডি মোহনবাগান দলের কাছে কিন্তু 8 নম্বর ফরেন প্লেয়ার হয়ে গেল এই নিয়ে। তাহলে হেক্টর ইউৎসেকে সই করে নিল মোহনবাগান সুপার জায়ান্টস 1 বছরের চুক্তিতে। এবং এই ডিফেন্ডার কিন্তু চমৎকার ডিফেন্ডার, ভালো সেন্টার ব্যাক, শুধু ডিফেন্স করে না, তার পাশাপাশি হেডে গোল করে। এই প্লেয়ারটা মোহনবাগান দলে আসলে নিঃসন্দেহে বলতে পারি মোহনবাগান দলের কিন্তু ডিফেন্স আরও একবার রক সলিড হয়ে যাবে। তো এই প্লেয়ারটাকে নিয়েছে, এই নিয়ে আপনারা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।